আব্দুল মতিন। 1952 সালের বাংলা ভাষা আন্দোলনের অন্যতম ভাষা সৈনিক আব্দুল মতিন। 2001 সালে তিনি বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক পান। শৈশব ও শিক্ষা জীবন। আব্দুল মতিন 1926 সালের 3 ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবালিয়া গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল জলিল এবং মায়ের নাম আমেনা খাতুন। তিনি ছিলেন তাদের প্রথম সন্তান। জন্মের পর তার ডাক নাম ছিল গেদু। 1930 সালে গ্রামের বাড়ি যমুনা ভাঙনে ভেঙে গেলে আব্দুল জলিল জীবিকার সন্ধানে ভারতের দার্জিলিং এ চলে যান। সেখানে জালা পাহাড়ের ক্যান্টনমেন্টে সুপারভাইজ স্টাফ হিসেবে একটি চাকরি পেয়ে যান। 1932 সালে আব্দুল মতিন শিশু শ্রেণীতে দার্জিলিং এর বাংলা মিডিয়াম স্কুল মহারানী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন এবং তখন সেখানেই তার শিক্ষা জীবনের শুরু। 1933 সালে আব্দুল মতিনের মাত্র 8 বছর বয়সে তার মা একলেমশিয়া রোগে মারা যান। মহারানী গার্লস স্কুলে চতুর্থ শ্রেণী পাশ করলে এখানে প্রাইমারি স্কুলে পড়াশোনা শেষ হয়। এরপর 1936 সালে দার্জিলিং গভর্নমেন্ট হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। তিনি 1943 সালে এন্ট্রেন্স পরীক্ষায় তৃতীয় বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। আব্দুল মতিন 1943 সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হলেন। 2 বছর পর 1945 সালে তিনি HSC পরীক্ষায় তৃতীয় বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আব্দুল মতিন ব্রিটিশ আর্মির কমিশন র্যাঙ্কে ভর্তি পরীক্ষা দেন। দৈহিক আকৃতি, উচ্চতা, আত্মবিশ্বাস আর সাহসিকতার বলে তিনি ফোর্ট উইলিয়াম থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কমিশন পান। এরপর তিনি কলকাতা থেকে ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছান, কিন্তু ততদিনে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে, ফলে তিনি একটি সার্টিফিকেট নিয়ে আবার দেশে ফিরে আসেন। দেশে প্রত্যাবর্তনের পর তিনি 1945 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ আর্টস এ ভর্তি হলেন। ফজলুল হক হলে তার সিট হয়। 1947 সালে গ্রাজুয়েশন কোর্স শেষ করেন এবং পরে মাস্টার্স করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। কর্মজীবন ও রাজনৈতিক জীবন। 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলায় আব্দুল মতিনের অবদান অন্যতম। সে বছর 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাত্র সভায় সভাপতিত্ব করেছিলেন তিনি। শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। তার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কলা ভবনের জনসভায় সিদ্ধান্ত নেওয়া হয় 144 ধারা ভঙ্গের। তারই নেতৃত্বে 21 ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সারা বাংলার জন্য আন্দোলনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ভাষা আন্দোলনের পর তিনি ছাত্র ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন এবং পরে সংগঠনটির সভাপতি হন। এরপর কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় হন। 1954 সালে পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক হন আব্দুল মতিন। মাওলানা ভাসানী ন্যাপ গঠন করলে তিনি 1957 সালে তাতে যোগদান করেন। 1968 সালে তিনি পাবনা জেলাকে ভিত্তি করে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এর ভেতরে আলাউদ্দিন আহমদকে নিয়ে এক উপদল গড়ে তোলেন। পরে তিনি দেবেন শিকদার, আবুল বাশার, আলাউদ্দিন আহমদ ও নুরুল হক চৌধুরীর সহায়তায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি গঠন করেন। টিপু বিশ্বাস, আলাউদ্দিন আহমদ ও তার নেতৃত্বে পাবনা জেলার জনগণ মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন। চীনকে অনুসরণকারী বামপন্থী দলগুলোর নানা বিভাজনের মধ্যেও আব্দুল মতিন সক্রিয় ছিলেন রাজনীতিতে। 1992 সালে তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। 2006 সালে ওয়ার্কার্স পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। পরবর্তীকালে 2009 সালে হায়দার আকবর খান রনর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি পুনর্গঠিত হলে আব্দুল মতিন তাদের সঙ্গে যোগ দেন। পরবর্তীতে 2013 সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ গঠিত হয় এবং আব্দুল মতিন নবগঠিত বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাথে ঐক্যবদ্ধ হন। তিনি এই পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মনোনীত হন এবং আমৃত্যু তিনি এই পদে আসীন ছিলেন। গ্রন্থপঞ্জি। আব্দুল মতিনের প্রকাশিত গ্রন্থের ভেতর রয়েছে 21 ফেব্রুয়ারি ও 1952 সালের ভাষা আন্দোলন প্রসঙ্গে ঢাকা 12 ফেব্রুয়ারি 1979 শৈল জানা পাবনা, গণ চীনের উৎপাদন ব্যবস্থা ও দায়িত্ব প্রথা 1985, ভাষা ও একুশের আন্দোলন ঢাকা 1986, ভাষা আন্দোলন কি এবং তাতে কি ছিল, নন্দন প্রকাশন ঢাকা ফেব্রুয়ারি 1989, ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য,
আব্দুল মতিন ও আব্দুর রফিক, জাতীয় সাহিত্য প্রকাশনী, ঢাকা 1991, বাঙালি জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন, বুক পয়েন্ট ও সমাজ চেতনা পাবলিকেশন 1995, জীবন পথের বাঁকে বাঁকে, সাহিত্যিকা, ঢাকা 2004। পুরস্কার ও সম্মাননা: ভাষা সৈনিক আব্দুল মতিনকে নানা সময় নানা পুরস্কার প্রদান করা হয়েছে, সেগুলোর কয়েকটি উল্লেখ করা হল। দৈনিক জনকণ্ঠ, গুণীজন ও প্রতিভা সম্মাননা 1998, পুরস্কার স্বরূপ 1,00,000 টাকা, প্রতি মাসে অনুদান 5,000 টাকা। প্রবাসী বাঙালিদের উদ্যোগে আমেরিকার নিউ ইয়র্ক শহরে 21 ফেব্রুয়ারি উপলক্ষে সংবর্ধনা 18 ফেব্রুয়ারি 2000, 21 পদক 2001, বাংলা একাডেমি কর্তৃক ফেলোশিপ প্রদান 28 ডিসেম্বর 2001, বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক সম্মাননা স্মারক 2002, ভাষা সৈনিক সম্মাননা পরিষদ সিলেট কর্তৃক 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান 2002, আহমদ শরীফ স্মারক পুরস্কার 2003, জাতীয় প্রেস ক্লাব কর্তৃক উন্নয়ন অর্থনীতি স্বর্ণ পদক 13ই আগস্ট 2004, শেরেবাংলা জাতীয় পুরস্কার 2004, মুক্তিযুদ্ধ গণপরিষদ কর্তৃক সম্মাননা 14ই মে 2005, দৈনিক আমাদের সময় কর্তৃক সম্মাননা 28 ফেব্রুয়ারি 2006, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 44তম সমাবর্তন উপলক্ষে একাডেমির কাউন্সিল কর্তৃক ডক্টর অব লস 2008, ভাষানী স্মৃতি পুরস্কার 2008, 21 টিভির পক্ষ থেকে আজীবন সম্মাননা, ভাষা সৈনিক চারণ সাংবাদিক শফিউদ্দিন আহমদ স্মারক সম্মাননা 2010, ঢাকার 400 বছর উদযাপন উপলক্ষে ঢাকা রত্ন সম্মাননা 2010, মানবাধিকার ও পরিবেশ সোসাইটি কর্তৃক মাপ প্লাস শান্তি পদক 2010, কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার 2010, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড 2010, দৈনিক কালের কণ্ঠের আজীবন সম্মাননা পুরস্কার 2010। মৃত্যু: আব্দুল মতিন 2014 সালের 8 অক্টোবর সকাল 9টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে দীর্ঘদিন তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি মরণোত্তর চক্ষু ও দেহ দান করেন। বন্ধুরা, এই ছিল বায়ান্নর ভাষা সৈনিক আব্দুল মতিনকে নিয়ে সংক্ষিপ্ত জীবনী। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মহান মানুষটির প্রতি আবারও সম্মান জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।